আগে উনি হলো ক্লাসে সবসময় অস্ত্র নিয়ে আসতো, সবসময় ওনার কাছে অস্ত্র থাকে, কিন্তু আজকে সকালে নিয়ে আসছে অনেকগুলো অস্ত্র। আমাদের গতকাল হলো সন্ধ্যায় ক্লাস দিছিল, তো ক্লাসে আমরা যাইনি কিসের জন্য, এটা জেরা করতেছিল। এটার জেরা করতে করতেই বলছে যে হলো তোদের ব্যাচ থেকে এবার 25টা ফেল করো। আবার হলো একজনকে দাঁড় করায় বলছে যে আজকে তোদের ব্যাচের একজনকে গুলি করবো। তারপর আমরা আইটেম নিতে গেছি, আইটেম দেওয়ার ওখানে আমার হলো সেকেন্ড গ্রুপের আইটেম ছিল, তো পেন্ডিং দিয়ে দিয়েছিলো দেখে আমরা ব্যাগ হয়ে চলে গেছি। আমি আর একটা হলো নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়ে এসে শুনি হলো ওনার 25-30 জনের মতো আইটেম বাকি আছে, তো উনি গণ আইটেম নেবে। তো গণ আইটেম নেওয়ার জন্য আমরা ভেতরে যখন ঢুকছি, তো উনি কথা বলার এক পর্যায়ে বলছে তোরা হলো পশু পাখি কে কে পালিস। তো আমি হাত তুলছি যে হলো আমি পালিস, আমার পাখি ছিল। তো বলছে যে দেখ এই আমার, এটা আমার পাখি, হাতে হাতে নিয়ে দেখাইছে। তো তারপরে যখন হলো কথা বলতে বলতে দেখ এটা লক করা আছে, আনলক করা আছে, এটা বলতে বলতে উনি কিছু বলার আগেই ফায়ার করে দিছে আমাকে। এর আগে একদিন হলো আমরা ক্লাসে একটা হাসির কথা বলছে, তো ওই হাসির কথাতে সবাই হেসে উঠছে, কিন্তু হলো হঠাৎ করে আমরা হাসতেছিলাম। তো তখন হলো আমাদের দুইজনকে দাঁড় করায় বলছে তুই কেমনি প্রফে বসিস, তোর দেখে নিবি হাসাহাসি করিস এটাই। কিন্তু এরকম তো কোনো কিছুই ছিল না আমাদের, স্যার কিছু বলার আগে হঠাৎ করে মেরে দিছে। এটা উনি এই কলেজে আসার পর থেকে উনি, আমরা সবাই জানি ওনার কাছে অস্ত্র থাকে, এমনকি আমাদের হোস্টেলে যাওয়া ফায়ার করছেন, আমাদের সিনিয়র ভাইরা এটা ওনাদের সাথে ওনার সাথে কথা বলেছিল। আপনারা প্রশাসনকে অবগত করেননি? এমনি মৌখিকভাবে বলা হয়েছে, কিন্তু ওরকম করে তো লিখিত কাউকে বলা হয়নি, লিখিত আকারে দেওয়া হয়নি। এখন আপনি কী চাচ্ছেন? আমি অবশ্যই বিচার চাই। আমার যদি একটু উপর নিচে হয়ে যেত আমার তো পুরো লাইফ শেষ হয়ে যেত।